জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশের ইয়াং টাইগাররা। দুবাইতে আফগানিস্তানকে 45 রানে হারিয়েছে আল ফাহাদ ইমনরা। সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বিস্তারিত থাকছে রায়হান আহমেদের রিপোর্টে। ছবিটা দেখুন, সেঞ্চুরি করে লাফিয়ে সেলিব্রেশন করছেন যুব এশিয়া কাপে বাংলাদেশ দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। তামিমের মতোই যুব এশিয়া কাপে ইয়াং টাইগারদের শুরুটা হয়েছে উড়ন্ত। নিজেদের প্রথম ম্যাচেই আফগানদের 45 রানে হারিয়েছে বাংলাদেশ। দুবাইতে আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল আফগানিস্তানের যুবারা। তবে নতুন বলে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই জাওয়াদ আবরারের উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়েছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে রান তখন মাত্র 3। তবে হাল ছাড়েননি কালাম সিদ্দিকী এবং তামিম, দুজনে মিলে করেন বুক চিতিয়ে লড়াই। জমে যাওয়ায় জুটির লড়াইয়ে দ্বিতীয় উইকেটে 142 রান যোগ করেন সিদ্দিকি ও অধিনায়ক তামিম। এ জুটিতে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশের যুবারা। তবে কালাম সিদ্দিকি আউট হলে শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের আসা যাওয়া। 5 ছক্কা 1 চারে গাজানফারের বলে বোল্ড হওয়ার আগে 110 বল খেলে 66 রান করেছেন এই ব্যাটার। তবে কালাম সেঞ্চুরি না পেলেও 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ঠিকই ছুঁয়েছেন ইয়াং টাইগারদের স্কিপার আজিজুল হাকিম তামিম। 8-4 আর 4 ছক্কায় 133 বলে 103 রান করে ওমর জায়ের শিকার হয়ে ড্রেসিং রুমে ফেরেন তিনি। তামিমের বিদায়ের পর আর সুবিধা করতে পারেননি কেউই। আফগান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 228 রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ব্যাটিংয়ে নামলে শুরু থেকেই তাদের চেপে ধরে ইয়াং টাইগাররা। বাংলাদেশের বোলারদের বিপক্ষে রান তুলতে বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। এক পর্যায়ে 16 ওভারে 2 উইকেট হারিয়ে তাদের রান ছিল 66। এরপর ফয়সাল আর নাসেরের 50 রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগান যুবারা। খানিক পর আল ফাহাদের বলে আউট হন ফয়সাল। স্কোরবোর্ডে 29.1 ওভারে আফগানদের রান তখন 116। এরপরে বাংলাদেশি বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগান ব্যাটাররা। শেষ পর্যন্ত 47 ওভার 5 বলে 183 রানে গুটিয়ে যায় আফগানিস্তান। রায়হান আহমেদ, 71।